গুরু আপেক্ষে কিছুদিনের জন্য জাবরুত মোকাম পর্যন্ত গুরুর দাম, যেই রাহুতে গেলেন গুরুর আর এক টাকাও দাম নাই। দলিল নূরে হাকগঞ্জে নূরে বাবা জান শরীফ শাশুরের শরীফ বলতেছেন, যখন আমর রূপে আমি যাই নিজ মুকুরে নিজেকে দেখিতে পাই, যখন আমি লাহুত মোকামে চলে গেলাম আয়নার মধ্যে আমাকেই আমি দেখি। ও গো সুদেশ্বরী, আপনার পীরও তো আছে, আপনি তো আর আসমানতে পড়েন নাই। আপনার পীর বাবা শাহ সুফি ফতে আলী শাহ, উনাকে দেখেন না কেন? আমর রূপে যখন যাই নিজ মুকুরে ফতে আলী শাহকে দেখেন না কেন? নিজেরে দেখেন কেন? কারণ তখন আর গুরু থাকে না। তাই মুজাদ্দিদ আল-ফিসানি সিরহিন্দ মাতলাউল উলুম কিতাবের 86 পৃষ্ঠায় বলেছেন, পীরে তাস্তাওয়াল মাবুদ তাস্ত, তোমার পীরই হলো তোমার প্রথম মাবুদ। আখের মাবুদ বলেন নাই, শেষ মাবুদ না, শেষ মাবুদ আল্লাহ। পীরে তাস্তাওয়াল মাবুদ তাস্ত, তোমার পীরই হলো তোমার প্রথম মাবুদ। আখের মাবুদ বলেন নাই, কারণ আখের মাবুদ তোমার মাবুদও তুমি, তোমার পীরও তুমি, তোমার মুরিদও তুমি। যেই লাহুত মোকামে গেলেন তখন হাফেজ সিরাজি বলতেছেন, চু খুদরা বিঙ্গারাম দিদম হামুরাস জমালে খুদ জমালে ইয়ারে দিদম, যখন সম্পূর্ণরূপে মুর্শিদে ফানা হয়ে গেলাম আর কিছুই রইল না, তখন দেখি জামালে খুদ জামালে ইয়ারে দিদাম, আমার পীরও আমি, আমার মুরিদও আমি। বুয়ালি শাহ কালান্দার বলতেছেন, বসাকেলে শেখে দিদাম মোস্তফারা না দিদাম মোস্তফারা বলতে খোদারা, আমি পীরের সুরতে নবীকে দেখেছি, ওটা নবী ছিল না, ওটাই আল্লাহ ছিল। সুতরাং পীর আপেক্ষিক কিছুদিনের জন্য, আসলে চরমে গেলে আপনার পীরও আপনি, আপনার মুরিদও আপনি, এটাই তাওহীদ। যতই পীর ধরা শেরেক, কিন্তু এটাই শেষ শেরেক, না হয় শেরেকের মধ্যে আমরা দুই ভাই রয়েছি। যতক্ষণ পর্যন্ত দুয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত শেরেকেই ভাসমান। যেই একের মধ্যে গেলেন তখনই তাওহীদে আপনি রইলেন। সুতরাং এই গুরু আপনার, তার কাছে মোরা কাবা মোশাহেদ আমার শিখবার, যদি আপনি কোন আমার কেসটা ঠিক করে দেন, আমার দাওয়াই দেন, আমার পোলাপানের এইটা ওইটা, তো এই চাওয়া হইল আলাদা আর ওই চাওয়া হইল আলাদা। সবাই তো আবার আল্লাহ চায় না, তো রুয়ান মান ফেরেস্তা যে যেরকম পিঠটা ওই রকমই পায়, কথাটা বুঝলেন? এটাই খেলা। এই জন্যই আমাদের সবই আসু, আমি বড় বড় ইয়ে বলি, 120টা দিন আমাকে পরীক্ষা করো, চুক্তিভিত্তিক মরিধন আমার কাছে। আগে যেরকম হাজিরা পায়ে হাইটে যেত, মোতা বিবাহ ছিল, কন্ট্রাক্ট ম্যারেজ, পরে বউ ছেড়া মেয়েরা হজের চায়ে পড়ত, ওই রকম আমার কাছে আপনি চুক্তিভিত্তিক মুড়িধন, না হয়তো আপনার গুরু আছে আমার কাছে শিখা, 120 দিন সাধনা করেন, আমার মুড়ি দইতে হইব না। আর কি বল, একটু দেখানেন বাবা, টাকার শোক পুত্র শোক, এই গ্রাম না সবাই জানে, এশিয়া মহাদেশে আমার চেয়ে বেশি কেউ পয়সা হোমিওপ্যাথিতে কামায় নাই, কিন্তু আমি তো কিছু করিনি, এই টাকা তো আমি লাঠি দিয়ে ফেলে ফকিরি লাই দিয়ে নামছি, ফকিরি আমার কাছে কোহিনুর হীরার চেয়েও দাম বেশি। আমি মানুষ ভণ্ডামি করে ধন সম্পদের জন্য, মাল পানির জন্য, ওটাই তো আমি ফেলে দিচ্ছি। আমার কাছে 2-4-10টা ভুল পাবেন, ভণ্ডামি পাবেন। সুতরাং এই পীরের
এবং শয়তানের থাকার অবস্থান হলো মুকামে জাবরুত পর্যন্ত। তারপরে আর পীরও থাকে না, শয়তানও থাকে না। এই যে রহস্য, দেখেন চারটা জায়গায় চার রকম, শরীয়তি শয়তান তিনটা, মারেফতি শয়তান চারটা। হাইটে কি কয়, শরীয়তি শয়তান এক জায়গায় থাকে মক্কার মিনাতে, বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান, হাজি গো পাথর মারতে হয়, জোসেফ ঠেলায় মারবার গিয়া কত হাজি পায়ের তলায় চাপা পড়লেও মরে। এই জাহিরি শয়তান মারবার গিয়া তো জোস, আপনি কি জানেন না, ইউসাব্বিহুল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সব আমার তৌহিদে বাস করে, শুধু মানুষ আর জিনের অন্তরটা না। সুতরাং যে কঙ্কর ছুঁড়ে মারছেন শয়তানকে, ওই কঙ্করও তৌহিদে বাস করে, যে জাহিরি শয়তান খালা করে দিচ্ছেন ওইটাও শয়তান তৌহিদে বাস করে, যে জুতা ভেঙে মারতেছেন জুতাও তৌহিদে বাস করে, শুধু হাজি আপনার অন্তরটা তৌহিদে বাস করেন না। এই রুটি শরীয়তি শয়তান তিন, মারেফতি শয়তান চারটা, শয়তান ইবলিস মরদুদ খান্নাস। আউযু বিল্লাহি মিনাশ ইবলিসুর রাজিম, কোন নাই কেন, আউযু বিল্লাহি মিনাশ মরদুদুর রাজিম বলেন নাই, আউযু বিল্লাহি মিনাশ খান্নাসুর রাজিম নাই, কি আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো শয়তান ইবলিস মরদুদ খান্নাস চাইরটা তো একই, তাহলে এইখানে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হইল কেন, গবেষণা করুন। এই গবেষণা মুসলমান জাতি মুখ ফিরিয়ে নিচ্ছে, তাই আমাদের অধঃপতন। আবার ওই জায়গায় বলতেছেন ফাসা জাদু ইল্লা শয়তান নাই, ফাসা জাদু ইল্লা মরদুদ নাই, ফাসা জাদু ইল্লা খান্নাস নাই, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা দিল ইবলিসে দিল না, দেখছেন এইখানে ইবলিস। আত্তালে বুদ্ধ নিয়া শয়তান নাই, আত্তালে বুদ্ধ নিয়া মর ইবলিস নাই, আত্তালে বুদ্ধ নিয়া খান্নাস নাই, কি আছে, আত্তালে বুদ্ধ নিয়া মরদুদ, যে সারা জীবন শুধু দুনিয়া চাইলো বলে দাও সে মরদুদ, সে জানে না একটা দিন যাচ্ছে কবরের দিকে আগে বাড়ছে, একটা দিন যাচ্ছে কবরের দিকে আগে বাড়ছে। শয়তান কই কি এর মরবি, থাক না, আর আমি তো আছো, ফালা এইসব কথাবার্তা এইসব জ্বালা যন্ত্রণা, আরামে থাক, হায় হায় মরণের সময় দেখে হায় হায় হাসলে দোস্ত, এতদিন তুমি আমার অনুসরণ করছো, এখন তুমি বুঝতেছো তোমার ঠিকানা কই, হাসরের বড্ড সুলয়া, তুমি কোনখানে দোস্ত যাইতেছে, এতদিন তুমি আমার অনুসরণ করছো, তোমার ঠিকানা তুমি পরিষ্কার বুঝতেছো মানে জাহান্নামে, আর তুমি যাই না রাখো, এটা আমার ডিউটি আছে, এবং আরো যাই না রাখো, আমি আল্লাহকে পরিপূর্ণরূপে ভয় করি। হতাশ হয়ে যায় মানুষ, কি করলাম, এই দেহ পূজা করে গেলাম, এই দেহ কবর পূজা করে গেলাম, এই দেহটাই কবর, এই জীব জীবন্ত দেহটাই আত্মার কবর, এখানেই আজাব, এখানেই শাস্তি। এই পায়খানার রাস্তা একটা পাইল শুয়েছে কটকট কটকট করে কামলাইতেছে, কবরের আজাব, গ্যাস্ট্রিকে পেট ফুলা রয়েছে, কবরের আজাব, পেশা ভয় না কুইঠা কুইঠা হয়, কবরের রাজা, দাঁতের মারি ফুলে দাঁত দিয়ে রক্ত যায়, কবরের রাজা, টনসিলের ট্রাবল কবরের রাজা, শ্বাসকষ্ট কবরের রাজা, খুক খুক কাশি কবরের রাজা, হাত পাও জয়েন্টে জয়েন্টে ব্যথা কবরের রাজা, প্রতিটা মুহূর্তে আমরা কবরের জীবন্ত দেহটাই আত্মার জীবন্ত কবর, ওইটাও শরীয়তি কবর, ওটাও আমরা মানব, ওইখানেও আমরা আজাব হয় মানব, কিন্তু আমি তো দেখি
আমি তো কবরে যাচ্ছি না, কবরে যাচ্ছে আমার লাশটা, আমি তো দেখি হিন্দুর লাশটা শ্মশানে যাচ্ছে। সুতরাং এই রহস্য জানতে হলে গুরু, ওই সম্যক গুরু, কামের গুরু, যার দ্বারা শিখবো, জানবো, বুঝবো। আর না হয় সুরেশ্বরীর শান কত বড় রে, ভান্ডারীর শান কত বড় রে, খাজা বাবার শান কত বড় রে, আমার পীর হিয়া হুয়া মানলাম, তুমি কি বালটা পাইলা? তুমি তো তিন নম্বর বকরির বাচ্চার মতো দুধ না পাইয়া সারা জীবন ফল পাইয়া গেলা, তুমি কি বালটা পাইলা? তুমি কইলো ভান্ডারী সুরেশ্বরীর শান আছে, না কইলো আছে, সূর্য কি চমৎকার আলো দেয় কইলো আছে, না কইলো আছে। সুতরাং তুমি কি পাইলা? এমন মানব জনমার তো হবে না, মঞ্জ করো তোমার মনের বাসনা। সুতরাং তুমি জীবনে কি পাইলা? সত্যকে খুঁজো, জ্ঞান অর্জন করো, যদি চীন দেশেও যেতে হয়, তোমার গুরু পালন আরেক গুরু ধরো, আরেক গুরু পালন আরেক গুরু ধরো, তোমার উদ্দেশ্য সত্য সাগরে অবগাহন করাই তোমার আসল নিয়ম। সুতরাং তুমি টেস্ট করো, দেখো মোরাকা বাবু সাহেদায় পাও কিনা, না পেলে ছেড়ে দাও। যে যে ধন সম্পদের লোভে সিক্ত, সে তো পীরামের কলঙ্ক, তার থেকে মুখ ফিরিয়ে নাও, আবার মরি ধাও। সুতরাং এই সত্যের জন্য মানুষের জন্ম দিয়েছিল, মানুষকে বলেছিল আয়, আমি তোর মধ্যে নানু আকরা বুঝাই হেমিন হাবলিল বাড়ি, আমি জিনার ইনসানের সাহারগের নিকটেই আছি। আল্লাহ বলেনি নানু আকরা বুঝাই হে জীব জন্তু, নানু আকরা বুঝাই হে পাহাড় পর্বত, নানু আকরা বুঝাই হে নদী নালা, বলেছিলেন নানু আকরা বুঝাই হেমিন হাবলিল বাড়ি, আমরা তোমাদের জিনার ইনসানের সাহারগের নিকটেই আছি, জাত রূপে আছে সিফাত রূপে না। আল্লাহ কাবে উনি জাত রূপে থাকেন, আল্লাহ তিনটি জায়গায় জাত রূপে থাকেন, লামকা জিনের অন্তর, মানুষের অন্তর, আর সব সিফাত। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবে লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিজু ওয়াকিলা, পূর্ব পশ্চিমের যেদিকেই চাও আমি ছাড়া কিছুই নাই। ওটা কি আল্লাহর সিফাত? সিফাতের সিফাত তুলা জাত, তার চোখের সামনে সুতা বানাইলে ওইটা হলো তুলার সুতাটা হলো সেফাত, তুলার সুতাতে কাপড় বানাইলে ওইটা হলো সেফাতের সেফাত। সুতরাং এই জাত আর সেফাত, এই মানুষ আর জিন, এবং এই দুজনের মধ্যে আল্লাহ জাত রূপে আছে। তাই লালন বলেছিলেন এমন মানব জনমার তো হবে না, মঞ্জ করো তোমার মনের বাসনা। এটা কাদের বলেছে? যাদের তকদিরে এই লাইনে আসার লিখে রেখেছেন, আর যদি লিখে না থাকে বারো বছর শুনলেও হেনে থাকা পারবেন না। এই জন্য আমি অনেক সময় বলি যে আমার মুরিদ তাকে ছোঁচা বিড়াল দিয়ে অনেক সময় ছালার মধ্যে বাইন্ডা দশ মাইল দূরে ফালিয়া দেয়, গিরস্তায় গোসল করে ভাত খাইবার সময় কয় কয়া পড়ছ, যে আপনার ভক্ত তাকে ছালায় ফেলাইলেও সে আবার আইসা পড়বে, আর যে আমার না সে বারো বছর পরে হলেও চলে যাবে। এটাই তকদির, যার যেখানে তকদির সেখানে। তাই একটা বচন আছে, রাজা কা রানী মিলে, ভূতের কপালে পেতনি মিলে, সুটকি কিনলে বেগুন মিলে, কারণ সুটকির লগে আলু মিলে না, তো যার যার ভাগ্য আগেই নির্ধারিত। সুতরাং এই ভাগ্য এখানে আসাটাও আপনার একটা বিরাট ভাগ্য, আরো তো অনেক জায়গা ছিল, আমার তো কোনো প্রচার নাই, আমি তো কোথাও ইলিশ মাছের মতো দৌড় দেই না, একেরে সোয়া কোটি ডিম লইয়া সাগরের চেয়ে ছাইরা দৌড় দেই, আর ডিম ছাড়তা চিকুনটা জাইটকা হইল না, কোনটা মরল কিচ্ছু জানি না। ওই রকম পীড়িত আমি না যে মুড়িদ কইরা যাইতেছি, আসো দু চারটা ফুল ফুটুক, এটাই আমার জীবনের স্বার্থ, আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার শুধু চাওয়া পাওয়া এটুকুই, দু চারটা ওলি হোক, দু চারজন সত্য সাগরে অবগাহন করুক, এটাই আমার কামনা, এটাই আমার বাসনা।
তাই আমি সবকিছু ফেলে চিৎকার দিয়ে এই কথাগুলো আপনাদেরকে জানালাম। এখন গ্রহণ করা না করা এটাও আপনাদের তকদিরে, যদি গ্রহণ করার তকদির থাকে অবশ্যই গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম।